আমি এর আগে অন্য অন্য ডক্টর কাছে গেছি, প্রথম মানে কয়েকজন আমার ভয় দেখাইছে, এটা হয়েছে ওইটা হয়েছে, মানে এটা সুস্থ হইতে সমস্যা হবো, 100% আমি দিতে পারবো না। তারপর আর কয়েক ডক্টর কাছে গেছি, কইছে দেখ সমস্যা নাই, আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে। তারপরে সব বাদ দিয়ে লাস্ট মাসে আমি আর কি এলাম, এই একদিন মোবাইলে দেখতে পাইয়া ডিপিআরসি হসপিটাল আসি, আসার পর আল্লাহ রহমতে এখন আমি সুস্থ আছি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, বেশ কিছুদিন আগে আমাদের এই হসপিটালে এসেছেন, এবং যখন উনি এসেছিলেন স্ট্রেচারে ভর করে আসতে হতো, নিজের পায়ে উঠে দাঁড়াতে পারতেন না। একটা ছোট্ট দুর্ঘটনা পুরো জীবনটাকে প্রায় এলোমেলো করে দিয়েছিল, এবং কখনো যে আবারও নিজের পায়ে উনি উঠে দাঁড়াতে পারবেন, নিজের পায়ে হাঁটতে পারবেন স্বাভাবিক মানুষের মতো ভাবতে পারেননি। বাট কখনো হাল ছেড়ে দেননি আমার এই ভাই, চেষ্টা করেছেন এবং একটা সময় সন্ধানও পান এই ডিপিআরসি হসপিটালের, এবং সরাসরি চলে আসেন আমাদের কাছে। এবং তারপরে কি হয়েছে সেটাও আমরা শুনবো, তবে প্রথমকার ঘটনাটা আমরা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ আলম। আচ্ছা, বাসা কোথায়? বাসা জাজিরা। জাজিরা, তার মানে হচ্ছে শরীয়তপুর জাজিরা পড়েছে। আচ্ছা, খুব বিখ্যাত এখন একটি জায়গা জাজিরা পয়েন্ট আমরা জানি। তো কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি এগ্রিকালচার মানে কৃষি কাজে জড়িত। আচ্ছা, কৃষি কাজের সাথে জড়িত ছিলেন। কি হয়েছিল আপনার জীবনে, একটা ঘটনা আছে আমরা যদি বলেন। মানে একদিন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। কিভাবে, কিসের সাথে? পাওয়ার টিলারে। পাওয়ার টিলারে? আচ্ছা, মানে হঠাৎ করে পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে মানে সিনটা দুর্ঘটনা ঘটছিল, যে কোনো মাধ্যমে হয়ে গেছিল, কপাল আছে। আচ্ছা, তারপরে মানে তার আগে তো আপনি সুস্থ স্বাভাবিক মানুষ, সব কাজকর্ম করতে পারছিলেন। অ্যাক্সিডেন্ট করার পরও স্বাভাবিক ছিলাম, এর আগে সমস্যা ব্যথা হয়েছিল, ওষুধ খাইছি, তারপর আল্লাহর রহমতে ভালো হয়েছি। ভালো হওয়ার পরে আপনার তার 6 মাস পরে আবার একদিন ব্যথা হয়েছিল, তারপরে ঢাকা আসার পরে এক অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, সে মেডিসিন লিখে দিয়েছে, ওগুলা খাওয়ার পরে আল্লাহর রহমতে আবার ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভালো হওয়ার পরে 1 বছর পরে এই যে বিগত 1.5 মাস ধরে আবার একদিন জ্বর আসছিল, ওই জ্বর থেকে আবার তারপর থেকে ব্যথা শুরু হয়েছে। আচ্ছা, এই যে যখন ব্যথাটা শুরু হলো, কোথায় কোথায় সমস্যা তৈরি হলো? মানে আগে যে কাজগুলো করতে পারতেন না, পারতেন এবং পরবর্তীতে করতে পারছেন না, মানে চেঞ্জ কি আসছে আপনার লাইফে? চেঞ্জ মানে আমি ডাইরেক্ট বিছানায় পড়েছিলাম, মানে বিছানা থেকে আমার নিজের যে মানসিক যে একটা শক্তি, যে বিছানা থেকে ওঠার মতো যে একটা শক্তি লাগে, এই শক্তিটা মধ্যে আমার ছিল না। মানে বহুত কষ্ট হয়েছে, মানে বিছানা থেকে উঠতে হাঁটতে চলাফেরা করতে। মানে যে মানুষটা কিছুদিন আগেও খেলাধুলা বা কৃষিকাজ সব কাজ করতে পারতেন, সেই মানুষটা হঠাৎ করে দেখলেন ধীরে ধীরে বিছানা শয্যাশায়ী হয়ে গেলেন, কারো সাহায্য ছাড়া উঠতে পারছেন না, স্ট্রেচার ছাড়া হাঁটাচলা করতে পারছেন না। তো আপনি তো একজন ইয়াং একজন মানুষ, তখন মনের ভিতর বিভিন্ন প্রশ্ন আসতো না যে কেন এরকম হচ্ছে, বা ডক্টররা এই ব্যাপারে কি বলতেন, কি সমস্যা? ডক্টররা বলছে চিন্তার কোনো কারণ নাই, সমস্যা নাই, এটা আর্থ্রোস্কোপির মাধ্যমে লিগামেন্ট এসএলসি দিয়ে গেছে, এটা এটা আর্থ্রোস্কোপির মাধ্যমে আর কি লাগাইলে ঠিক হয়ে যাবে, আবার পরবর্তীতে 1 বছর সময় লাগবে। আচ্ছা, পাশাপাশি আপনার আর্থ্রাইটিস ছিল আমরা জানি। আর্থ্রাইটিস ছিল, বাতের ব্যথা দ্বারা খাইছে। তো এই দুইটা মিলে অবস্থাটা এতটাই সঙ্গীন হয়ে গেছে, আপনি আর বিছানা থেকে উঠতে পারতেন না। ওই সময়টা কেমন লাগতো যখন একদম বিছানা ছেড়ে উঠতে পারছেন না, কারো সাহায্য ছাড়া উঠতে পারছেন না, মানে কি মনে হতো তখন? নিজের কাছে একটু খারাপই লাগতো, তারপরে আমি চেষ্টা করছি, আল্লাহ রোগ দিছে ভালো করেন মালিক আল্লাহ। ডাক্তার দেখাইছি আমি 4 জন, 4 থেকে 5 জন ডাক্তার দেখাইছি, ওনারা বলছে দেখ সমস্যা নাই, আল্লাহ আমাদের ঠিক হয়ে যাবো, মেডিসিন দিছে, ওই বাত ব্যথা যে আর্থ্রাইটিস রোগটা হয়েছে এটা সারলে মানে আর্থ্রোস্কোপিটা করে মানে লিগামেন্টটা লাগাই দিতে হয়েছে। তো পরবর্তীতে কি অপারেশন করেছিলেন? জি না। আচ্ছা, তো এই ডিপিআরসি হসপিটালে যে এর চিকিৎসা হয় কিভাবে জানবেন? এটা মোবাইলের মাধ্যমে জানছি, মানে হয়তো একদিন বসে বসে ভিডিও দেখছেন, হঠাৎ করে একটা ভিডিও দেখলেন যেখানে বিভিন্ন পেশেন্টরা বা ডক্টর শফিকুল প্রধান নিজেও বলছেন যে এই ধরনের চিকিৎসা হচ্ছে, রোগীরা ভালো হচ্ছে, তাই না? জি, মানে আমি নিজেই জায়গায় একটা মনো সাহস নিয়ে বা একটা মনে বল নিয়ে মানে ভালো করার মালিক আল্লাহ শফিকুল্লাহ স্যার উনি উঠাইলেন। মানে আপনি যখন ভিডিওটা দেখেছেন বাসার সবার সাথে আপনি শেয়ার করেছেন, অনেকে আপনাকে পিছন থেকে টেনেছে যে না আমার আব্বাই বলছে যাইতে,
আর এছাড়া অন্যান্যরা আপনাকে একটু ডিমোটিভেটেড করেছে, বাট তারপর আপনি আপনার মনের জোরে যারা আমাকে সুস্থ হতে হবে, ভালো হতে হবে, নিজের ইচ্ছা বেশিরভাগই নিজের ইচ্ছা কিন্তু ভাবি আমি দেখা। এবং সেই প্রথম দিন যখন আসছিলেন, কিভাবে আসছিলেন এখানে, তখন অবস্থাটা কি ছিল? তখন আমার লাঠি দিয়ে হাঁটতে আসা লাগছে। আচ্ছা, আজকে কতদিন আপনার চিকিৎসার? 11 দিন। সেই 11 দিন পরে লাঠি কোথায় আপনার? লাঠি আল্লাহর রহমতে এখন লাগে না, মানে আমি এই জায়গায় ছিলাম, প্রথম আসছিলাম তো মনে করছে যে ব্যথাটা কমে গেলে এই জায়গা থেকে আমি বাইরে যে আর্থস্কোপি ঠিক করে দেয় লিগামেন্ট লাগাইয়া পরে আল্লাহর রহমতে পুরো সুস্থ হয়ে যাব। তারপর আসার পরে এখন আর্থস্কোপি করি নাই, করা লাগে নাই, এর আগে মানে এখন আমি হাঁটতে পারি পুরো ফুল। তারপর আমাদের শফিউল্লাহ স্যার এই দিছে বিশ্বাস দিয়ে, তার মানে অপারেশন ছাড়াই আপনি সুস্থ গেছেন, আপনি এসেছেন শুধু ব্যথা কমানোর জন্য এবং পরবর্তীতে আপনি সার্জারি করবেন, কিন্তু সেটা ছাড়াই এখন আপনি হাঁটতে পারছেন সম্পূর্ণ স্বাভাবিক মানুষের মতো। স্যার আমার বলছে ওই অপারেশন লাগবে না, অপারেশন ছাড়াই আল্লাহর রহমতে আমি সুস্থ করে ভালো করে মালিক আল্লাহ মানে আমি সুস্থ করে দিব আলহামদুলিল্লাহ, মানে ভালো ভালো। এবং স্যার তার কথা রেখেছেন, এখন আপনি হাঁটাচলা করতে পারছেন আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছেন, দর্শক আছেন, তাদের জন্য আপনার এই জীবনের অধ্যায় থেকে কিছু যদি বলেন তাদের জন্য। তাদের জন্য মানে যারা আমার মতো এইসব সমস্যায় ভুগছে বা এইসব সমস্যা আল্লাহ দিয়েছে তারা আছে, তাগো কমো যে ডিপিআরসি হসপিটাল মানে খুবই এই এই ফিজিওথেরাপিস্ট বা এসব রোগের নিয়ে ভালো, অনেকটাই ভালো অন্য অন্য হসপিটালের চাইতে। সবাই মানে কারো যদি এইসব কোনো সমস্যা থেকে থাকে সবাই আপনারা এই জায়গায় আসবেন আর সেই জায়গায় ট্রিটমেন্ট নেবেন, আল্লাহর রহমতে ভালো হবেন, সুস্থ হবেন। আমি এর আগে অন্য অন্য ডক্টর কাছে গেছি, প্রথম মানে কয়েকজন আমার ভয় দেখাইছে এটা হয়েছে ওইটা হয়েছে, মানে এটা সুস্থ হইতে সমস্যা হোক 100% আমি দিতে পারবো না। তারপরে আর কয়েক ডক্টর কাছে গেছি, কইছে দেখ সমস্যা নেই আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। তারপরে সব বাদ দিয়ে লাস্ট মাসে আমি আর কি এলাম, এই একদিন মোবাইলে দেখতে পাইয়া ডিপিআরসি হসপিটালে আসি, আসার পর আল্লাহর রহমতে এখন আমি সুস্থ আছি। আপনার যদি কারো এসব কোনো সমস্যা থাকতে থাকে বা এসব সমস্যায় যদি কেউ ভুগে থাকে সবাই আপনারা এই জায়গায় এসে ট্রিটমেন্ট নেবেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন আলহামদুলিল্লাহ। দর্শক, মেসেজটা কিন্তু ক্লিয়ার, সঠিক চিকিৎসা একটা মানুষকে সম্পূর্ণ সুস্থ করতে খুব বেশি সময় নেয় না, আমাদের উচিত সঠিক চিকিৎসা করে অনতিবিলম্বে সুস্থ হয়ে ওঠা, যেমনটা আমার এই ভাই হয়েছেন। বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন, বাট উনি নিজে অ্যানালাইসিস করে বের করেছেন কোনটা ওনার করা দরকার এবং সে অনুযায়ী চিকিৎসা নিয়ে দেখুন অপারেশন বিহীনভাবে সে মানুষ এখন হাঁটতে পারে, চলতে পারে, সব কাজই করতে পারে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মেসেজটি আপনার জন্য যতটা জরুরি অন্যের জন্য জরুরি পৌঁছে দিবেন সকলের কাছে। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।